পুতি হাড় ফিতা সুতা কালো টুকরা তামা ইম কি এটি কিভাবে ব্যবহার করা হয় তামা ইম হচ্ছে পুঁতি হাড় লিখিত কিছু সুতা দড়ি ইত্যাদি যা বাচ্চাদের গলায় বাড়িতে গাড়িতে অথবা অন্য কোথাও ঝুলানো হয় আরবরা বিশ্বাস করত যে এর রয়েছে পরিপূর্ণ পরিপূর্ণ এর আরবি সেখান থেকেই শব্দের উৎপত্তি অসুস্থতা শয়তানের অথবা তামাম তামা আসর বদনজর প্রতিহত করা বা তা থেকে আরোগ্য লাভ করার জন্য এটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের তামা রয়েছে যেমন পুতির মালা হাড় সুতায় পেঁচানো দোয়া অথবা গাড়িতে কালো কোনো কিছুর টুকরা ঝুলিয়ে দেওয়া ইত্যাদি অথবা ছোট কোনো বক্সের ভিতরে ছোট কোরআন রেখে সেটি বুকে ঝুলিয়ে দেওয়া অথবা হাত বা বাহুতে কোনো বালা বা সুতা পরিধান করা বিভিন্ন প্রকার তামাইম ও তার হুকুম ঝুলন্ত বস্তুটি যদি কোরআন ব্যতীত অন্য কিছু হয় তাহলে তা দুই প্রকার প্রথম প্রকার যদি এতে আল্লাহ ব্যতীত অন্যের নিকটে সাহায্য প্রার্থনা থাকে অথবা সে বিশ্বাস করে যে এই তামাইমই স্বতন্ত্রভাবে তাকে আরোগ্য দান করবে তাহলে এটি বড় সিরিক দ্বিতীয় প্রকার পক্ষান্তরে যদি বিভিন্ন সংকেত বা দুর্বোধ্য কিছু দেখা থাকে ও পরিধানকারী বিশ্বাস করে যে এর কারণে সে আরোগ্য লাভ করবে তাহলে এটি ছোট সিরিক রসুল্লাহ সাল্ল আলী বলেন যে ব্যক্তি তামিমা ঝুলালো সে সিরিক করলো ঝুলন্ত ঝুলানো জায়েজ নেই কেননা রসুল্লাহ আলীহুয়া সাল্লাম সার্বিক ভাবে তামাইম ব্যবহার করতে নিষেধ করেছে এবং এর মাধ্যমে তামিমা ব্যবহারের বিষয়টি হালকা হওয়া থেকে বাধা প্রদানের জন্য এবং কোরআনুল করিমকে তুচ্ছ থেকে রক্ষা করার জন্য সুতরাং বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য জন্য আল্লাহর উপর তাক্কুল করা অসরাই ধোয়া ও জিকির পড়াই সম্মত